আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা যারা হুজুগে খামারি রয়েছি, কিছু একটি জিনিস দেখলে লাফাই পড়ি, সেটি হচ্ছে আমেরিকান যে গুয়াতেমালা ঘাস। আমার মনে হয় যারা এই ঘাসের কাটিং নিয়ে চাষ করছে প্রায় 100% লস প্রজেক্টে পড়ছে। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ, এটিতে প্রায় আমি 150 পিসের মতো কাটিং 25 টাকা রেটে এনে লাগিয়েছিলাম। কাটিংয়ের মান অনেক ভালো ছিল, তারপরে দেখুন কাটিংয়ের জার্মিনেশনের অবস্থা। পুরো জায়গাটি আমার বর্তমানে ফাঁকা পড়ে আছে, আর পাশেই লাগানো হয়েছিল এসওয়ান নেপিয়ার হাইব্রিড ঘাস। মাশাল্লাহ সেগুলো জার্মিনেশন ভালো, এবং কি প্রতিটি কাটিং থেকে গাছ বের হয়ে গেছে। এদিকেও প্রায় আমাদের এসওয়ান নেপিয়ার আছে। আর যারা হুজুকে পরে গুয়াতেমালা ঘাসের কাটিং কেনে নিয়ে লাগাচ্ছেন তাদের দেখুন আমার অবস্থা। তাই আপনারা হুজুকে না পরে সঠিক ঘাসটি চাষ করুন আপনার খামারের জন্য, তাহলে আপনারা লাভবান হতে পারবেন।